হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল উর্মিলা অল ইন ওয়ান। আজকে রান্না করব চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, এখানে নারকেল। মাছ বাছা হয়ে গেছে, এবার আমি নুন হলুদ দিয়ে মেখে নেব। নুন হলুদ মেখে নিয়েছি মাছে, এবার 10 থেকে 15 মিনিট রেখে দেবো। তারপর হালকা করে ভেজে নেব। পোস্ত একটু হালকা করে ভেজে নেব, একদম হালকা করে ভাজব, খুব বেশি ভাজব না, হালকা করে একদম। হয়ে গেছে হালকা ভাজা। এবার মাছ ভাজার জন্য সরষের তেল দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। একদম হালকা করে ভাজব। মাছ ভাজা হয়ে গেছে, একটু হালকা করে ভেজে নিয়েছি, এবার মাছগুলো নামিয়ে নেব। এখানে ছোট একটি পেঁয়াজ নিয়েছি, আর 3 কোয়া রসুন, ছোট্ট রসুন, বড় হলে 2 কোয়া নেবে। আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি 8টা, 6 মিডিয়াম সাইজের। এবার এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব। মাছ ভাজা তেলটার মধ্যে আমি একটু তেল দিয়ে নিয়েছিলাম, এবার গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নে দেবো জিরে, তেজপাতা অল্প, আর দেব গরম মশলা একটা একটা। এবার ফ্লেমটা একদম কমিয়ে দেবো, লো ফ্লেমে। এবার এর মধ্যে দেব আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুনের পেস্ট মিক্সিতে করে নিয়েছি। আর দেব একটু অল্প জিরের গুঁড়ো। লঙ্কা গুঁড়ো অল্প, হলুদ। এবার বেশ কিছুক্ষণ কষাবো, 2-3 মিনিট জল দিয়ে জল দিয়ে কষাবো। একটু সামান্য আদা, এবার দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার আরো কিছুক্ষণ কষাবো, 3-4 বার করে জল দিয়ে জল দিয়ে কষাবো। এবার দিয়ে দেব সর্ষে বাটা, আর দেব নারকেলের দুধ, এটা নারকেলের দুধ। নারকেল দুধ দেওয়ার পরে এভাবে খানিকক্ষণ ফুটবে, এবার 8 মিনিট মতো, 7-8 মিনিট
আমি নারকেলের দুধটা বের করেছিলাম, নারকেলটা কুড়িয়ে নেওয়া হয়েছিল, কুড়িয়ে দুধটা বার করে নেওয়া হয়েছিল। তারপর যে নারকেল কোড়ানোগুলো ছিল ওগুলো আবার জলে ফুটিয়ে তার থেকে আবার একটু দুধ বার করে নেওয়া হয়েছে, তার জন্য একটু জলটা বেশি হয়েছে। এবার ফুটবে এভাবে 7-8 মিনিট। লবণ দেব, তারপরে মাছ দেওয়ার পরে লবণটা একটু চেক করে নেব, লাগলে দেব পরে। অনেকটা ঘন হয়ে গেছে, এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেব। এবার পোস্ত বাটাটা দিয়ে দেবো। এই পোস্তটা একটু হালকা করে ভেজে নিয়েছি, হালকা করে ভাজলে কী হয় একটা সুন্দর স্মেল বেরোয়, সুন্দর একটা গন্ধ বেরোয়, ওই গন্ধটা বেশ তরকারিতে দারুণ লাগে। এ যারা এরকম কাঁচা খাও, ভাজা কখনো খাওনি, একটু ভেজে খেয়ে দেখবে একটা আলাদা টেস্ট লাগে, দারুণ লাগে। কাঁচাও খেয়ে দেখেছি আমি, ভাজাও খেয়ে দেখেছি, ভাজাটা বেশি ভালো লাগে, তবে হালকা ভেজে নিতে হয়। এবার 3 মিনিট মতো ফুটবে, নুন ঝাল সব ঠিক আছে, কিন্তু একটু মিষ্টি লাগবে, কারণ নারকেলটা মিষ্টি ছিল না, নারকেলের দুধটা একটুও মিষ্টি না। তোমরা কিন্তু কেউ আগে চিনি দেবে না, একটু চেক করে নেবে, যদি নারকেলের দুধটা মিষ্টি লাগে তাহলে চিনি দিতে হবে না। একটু এবার হয়ে এসছে, একটু গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দিয়ে নামাবো আমি। হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি, এবার আমি ফ্লেমটা একদম লোতে করে দেবো। একটু ঘি দেবো, এই যে একটু ঘি, বেশি দেবো না, যারা ঘি খাবে না তারা দেবে না। ঘি দেবো আর একটু গরম মশলার গুঁড়ো দেবো, ব্যাস। এবার হয়ে গেছে, আমি এবার 3টে কাঁচা লঙ্কা চিরে নিয়েছি, দিয়ে দেবো। দিয়ে এবার তরকারিটা আমি 5-7 মিনিটের জন্য ঢেকে দেবো, আগুন বন্ধ করে দিয়ে, একদম গ্যাসটা বন্ধ করে দিয়ে। এবার 5-7 মিনিট আমি ঢেকে রাখবো। ফিরে এলাম প্রায় 6 মিনিট পর, এবার ঢাকনাটা খুলবো, দেখি কেমন হয়েছে দেখতে। ওয়াও, দারুণ হয়েছে, আমার কাছে তো দারুণ লাগছে। তোমাদের কাছে কেমন লাগলো রান্নাটা জানাবে বন্ধুরা, ভালো লাগলে বলবে, খারাপ লাগলেও বলবে। জানি অনেকে এরকম করে রান্না করে খাও, অনেকে একটু আলাদা করেও রান্না করে খাও, তবে আমি এমন করেই করলাম আজকে। এরকম দেখতে হয়েছে, খাওয়ার জন্য রেডি। রান্নাটা যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থেকো। থ্যাংক ইউ।